360টাউলিয়ার পবিত্র 360টাউলিয়াদের পবিত্র নাম মোবারক হযরত সাদালাল রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামিনি হযরত শাহপুরান রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামিনি দুইজনেই আসলে ইয়ামিন থেকে আসছেন আসলে ওনাদের 60 জন সপ্রসঙ্গীর নাম এখানে দেওয়া আছে নাম্বার 3 নাম্বার আছেন হযরত শাহ জাদ আলী প্রথম রহমতুল্লাহ আলাইহি ইয়ামিনি হযরত আলী রহমতুল্লাহ ইয়ামিনি হযরত আরিফ রহমতুল্লাহ আলাইহি ইয়ামিনি আসলে ইয়ামিন থেকে আসলে বেশি আসছেন হযরত শাহ হেলিমউদ্দিন কুরেশি একে একে 360 জন আউলিয়ার নাম এখানে আছে শেষের দিকে আমরা দেখি 350 থেকে হযরত তৈয়ব আলী হযরত তৈয়ব সালামী রহমতুল্লাহ আলাইহি হযরত আমিন রহমতুল্লাহ আলাইহি হযরত শেখ শাফেনি রহমতুল্লাহ আলাইহি হযরত গিয়াসউদ্দিন গিয়াস আলী রহমতুল্লাহ আলাইহি হযরত হাফিজ আহমেদ মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হযরত শাহ বাবা মিয়া রহমতুল্লাহ আলাইহি হযরত বাবা আইনউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এবং 360 জনের শেষ জনের নাম আসলে পাওয়া যায় নাই এখানে একটা পুকুর পার আছে পানিটা আসলে বেশি পরিষ্কার না তারপরও মানুষ এখানে অজু করে হযরত শাহপুরান রাদিয়াল্লাহু আনহু মাজারটি সিলেট শহর থেকে 8 কিলোমিটার পূর্বে সিলেট তামাবিল সড়কের 3 কিলোমিটার ভিতরে সুউচ্চ সুরম্য পাহাড়ের উপরে এই মাজারটি অবস্থিত হযরত শাহজালাল সাহেব রাদিয়াল্লাহু আনহু অন্যতম সপরসঙ্গী এবং ওনার প্রিয় বাগনা এখানে শায়িত আছেন তাপসকুলের শিরোমণি এবং অলৌকিক ক্ষমতার অধিকারী আল্লাহ ওনাকে এখানে সমাধি করে রাখছেন ইনশাআল্লাহ সবাই আসবেন দেখবেন মহিলা ইবাদত করা এখানে আসলে মহিলারা ইবাদত করতে পারবে শাহপুরান রাদিয়াল্লাহু আনহু মাজারের পিছনের দৃশ্য সামনে মসজিদ এবং পাশে আছে কবরস্থান হযরত শাহপুরান রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ এই বাইরের দৃশ্য আমরা ভিতর থেকে চলে আসছি হযরত শাহপুরান রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ আসছি হযরত শাহপুরান রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ আসছি আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো শাহপুরান রাদিয়াল্লাহু তাআলার মাজারের ভিতরের মসজিদের দৃশ্য মসজিদের দৃশ্য শাহপুরান রাদিয়াল্লাহু তাআলার মাজার সিলেক্ট মাজারের ভিতরে মসজিদের দৃশ্য সুন্দর ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হযরত শাহপুরান রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ